আচারবাইজানে রাজধানী বাকুতে বসবাসরত তিন বছর বয়সী ফুটফুটে মেয়ে জাহরা হোসাইন পবিত্র কোরআন কারিমের সাঁত্রিশটি ছোঁড়া মুখস্থ করে দেশের কনিষ্ঠ হাফেজ হিসেবে পরিচিতি লাভ করেছেন কনিষ্ঠ এ কোরআনের হাফেজ সম্পর্কে তার মা বলেন গর্ভকালীন সময়ে আমি প্রতিনিয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করতাম এবং উচ্চস্বরে কোরআন তেলত মনোযোগ সহকারে শুনতাম জাহরা জন্মের পর তার ঘুমের সময়ে পড়ানি ছড়ার জায়গায় আমি পবিত্র কোরানের ছোট ছোটো ছোঁড়াগুলো পড়তাম এভাবে দিন কাটছিল কিন্তু এক সময় আমি বুঝতে পারলাম যাহরা একমাত্র এক বছর বয়সেই আমার সাথে কোরআনের আয়াতগুলো পুনরাবৃত্তি করছে আর এর ফলে তার জন্য কোরআনের অন্যান্য আয়াত ও ছোঁড়াগুলো পড়তে আমি আগ্রহী হই এভাবে তিন বছর বয়সে ফুটফুটে মেয়ে যাহরা কোনো শিক্ষকের নিকট প্রশিক্ষণ ছাড়াই সাঁত্রিশটি ছোড়া মুখস্ত করতে সক্ষম হয় দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে